খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে 800 গাজার ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। ভোরে লক্ষ্মীছড়ি সেনাজোনের আওতাধীন খিরাম ক্যাম্পের নিকটবর্তী ফটিকছড়ি মুখ ফিরতিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় গাজার চাষ করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়, তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গাজা চাষের সঙ্গে জড়িতরা। পরে 800 গাজা ক্ষেত পুড়িয়ে দেয় সেনা সদস্যরা। টাকা